চকলেট সিস্টের নাম অনেকেই হয়তো শুনেছো, আবার অনেকেই হয়তো শোনোনি, কিংবা হয়তো এই ভয়ঙ্কর সমস্যায় কেউ ভুগছে। এই যে সিস্টটা, এটা প্রতি 10টা মেয়ের মধ্যে মাত্র একজনের হয়, মানে এটা কতটা রেয়ার। আর এটা কিন্তু ভীষণ একটা ভয়ঙ্কর রোগ। আর এই সিস্ট কিন্তু অন্যান্য সিস্টের থেকে অনেকটা আলাদা, কারণ ওভারিতে যে ধরনের সিস্ট হয় সেই সব সিস্টে সাধারণত তরল বা জল জাতীয় জিনিস থাকে, কিন্তু ওভারিতে যখন চকলেট সিস্ট হয় এতে কি থাকে, আমরা তো চকলেট খাই, সেই চকলেটটাকে গলিয়ে ফেললে ঠিক আঠালো চিপচিপে একটা গাঢ় রঙের জিনিস হয়ে যায়, সেই জিনিসটা থাকে কিন্তু ওই চকলেট সিস্টের মধ্যে। এই জন্য কিন্তু এই সিস্টটাকে চকলেট সিস্ট বলা হয়। তাই আজকের এই ভিডিওতে তোমাদের মনে চকলেট সিস্ট নিয়ে যা যা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু আজকে আমি দেব। তাই প্লিজ ভিডিওটা কিন্তু ভীষণ ইনফরমেটিভ, প্রতিটা পয়েন্ট কিন্তু ভালো করে শুনবে, কারণ এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না তোমাদের আর চকলেট সিস্ট নিয়ে আর অন্য কোনো কিছু কোয়ারি থাকতে পারে, কারণ এটা পুরোটা আমি কভার করে কিন্তু দিয়েছি এতে। যেমন এই সিস্ট কীভাবে সৃষ্টি হয়, এর জন্য শরীরে কী কী সমস্যা হয়, বা কীভাবে বা বুঝবো আমরা চকলেট সিস্টে আক্রান্ত, চকলেট সিস্ট সারিয়ে তোলার কিছু উপায়, এবং যে প্রশ্নটা সবাই মনে থাকে, চকলেট সিস্ট হলে কি বাচ্চা হয় না, এবং এই সিস্ট যদি টিনেজার্স বা কিশোরীদের হয় তখন কি করব। তো এই যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি পুরো তোমাদেরকে আজকে দিয়ে দেবো। এরপর কিন্তু তোমাদের মনে এই সিস্ট সংক্রান্ত আর কোনো রকমের প্রশ্ন থাকবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি প্রেস করে কিন্তু অল নোটিফিকেশান অন করে দেবে, নাহলে এই ধরনের যে সমস্যাগুলো এই সমস্যার সঠিক সমাধান কিন্তু তোমরা পাবে না। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলে আসি প্রথম প্রশ্নতে, সেটা কি এই চকলেট সিস্ট কিভাবে তৈরি হয়। প্রশ্নটা কিন্তু ভালো করে শোনো, কিভাবে তৈরি হয়। আমি কিন্তু এখানে একবারও বলছি না কেন তৈরি হয়, কারণ চকলেট সিস্টে কেন তৈরি হয় এর কিন্তু সঠিক জবাব আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাই আমি তোমাদেরকে কোনো ভুল ইনফরমেশান দিয়ে তোমাদেরকে মিসগাইড করব না, তাই জন্য শুধু বললাম এই চকলেট সিস্ট কিভাবে তৈরি হয়। দেখো, আমাদের বডি কিন্তু খুব ইন্টেলিজেন্ট, তো আমাদের বডি কি করে, প্রতি মাসে আমাদের ইউট্রাসকে তৈরি করে। কিরমভাবে তৈরি করে, ধরো এটা ইউট্রাসের দেওয়াল, এবার এই দেওয়ালের গায়ে আমাদের বডি বা আমাদের শরীর এই দেওয়ালের গায়ে রক্তের লেয়ার তৈরি করে, যেটা খুব সফট এবং সুন্দর হয়। কেন হয়, কারণ মেয়েদের শরীরে যে ডিমটা থাকে এই ডিমটা যখন ভ্রূণে পরিণত হয় তখন সেই ডিমটা এসে ইউট্রাসের দেওয়ালে চিপকে যায়, এবং যাতে সেই যে ভ্রূণটা খুব ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে এবং তার প্লাসেন্টাটা গঠন করতে পারে, সেই জন্য কিন্তু এই ইউট্রাসের দেওয়ালটাকে খুব ভালো করে আমাদের বডি সাজিয়ে তোলে। কিন্তু যখন আমাদের ডিম ভ্রূণে পরিণত হয় না তখন কিন্তু এই রক্তের লেয়ারগুলো বেরিয়ে যায়, কি হিসেবে, পিরিয়ড হিসেবে বা মাসিক হিসেবে। কিন্তু পিরিয়ডের সময় যদি ঠিকঠাকভাবে ইউট্রাস ঠিকঠাকভাবে পরিষ্কার না হয়, যদি ভেতরে রক্ত জমে থাকে, অথবা এই রক্ত জমাট বাঁধা ব্যাপারটা যদি আমাদের এন্ডোমেট্রিয়াম লাইনিং বা ইউট্রাসের দেয়ালে না হয়ে তার বাইরের দিকে অথবা খাদ্যনালীর দিকে বা অন্যান্য জায়গায় হয়, তখন সেই রক্ত জমাট বাঁধাটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। আর যখন আমাদের ইউট্রাসের মধ্যে ব্লাড জমতে জমতে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে গিয়ে ওভারিতে জমা হতে থাকে, তখন সেখানে সৃষ্টি হয় কি, চকলেট সিস্ট। এরপর চলে আসে দ্বিতীয়, চকলেট সিস্টের জন্য আমাদের শরীরে কি কি সমস্যা হয়। তবে প্রত্যেকজনের শরীরে যে একই রকমের সমস্যা হবে সেটা কিন্তু নয়, যার শরীর যেরকম তার কিন্তু সেরকম সমস্যা হয়, মানে শরীর অনুযায়ী কিন্তু সমস্যা হয়। প্রথম সমস্যাটা কি, তলপেটে ভীষণ ব্যথা। কখন করবে, যখন ধরো পিরিয়ড চলবে অথবা পটি করার সময় অথবা ইউরিন পাস করার সময়, এই তিনটে সময় যদি আমাদের তলপেটে ব্যথা হতে থাকে সেটা কিন্তু খারাপ জিনিস। সবসময় যে সেটা খারাপই হবে সেটা কিন্তু নয়, তার জন্য কিন্তু তোমরা ডাক্তার দেখাতে পারো। আর যখন এই সিস্টটা বাড়তে থাকে তখন কিন্তু তলপেটে সবসময়তেই প্রায় ব্যথা হতে থাকে। দ্বিতীয়টা কি, এটা একটু ভালো করে শুনবে, আমাদের মধ্যে যে চকলেট সিস্ট হয়েছে কখনো কখনো কিন্তু এটা বোঝা যায় না, যখন আমরা বুঝতে পারি না তখন কিন্তু এই সিস্টটা বড় হয়ে যায়। এবার এই সিস্টটা বড় হতে হতে যখন ফেটে যায় তখন কিন্তু তলপেটে প্রচুর পরিমাণে যন্ত্রণা হয়, এতে কিন্তু কোনো পেন কিলার খেয়ে কিচ্ছু খেয়ে কিন্তু কোনো লাভ হবে না, কারণ পুরো তলপেটে কিন্তু এই সিস্টটা ফেটে গেছে এবং তার যে চিপচিপে গাঢ় রঙের ব্লাড এটা কিন্তু তলপেটে ছড়িয়ে যাচ্ছে। তখন কি করবে, তখন কিন্তু কোনো দিকে আর সময় নষ্ট না করে সোজা কিন্তু চলে যাবে একটা কোনো গাইনি ডাক্তারের কাছে, অবশ্যই কিন্তু এই রকম পজিশনে সার্জারি করাতে হতে পারে। তবে এই যে সমস্যাটা বা এই যে ঘটনাটা এটা কিন্তু অনেক পরিমাণে কম হয়।
এবার আমরা কথা বলবো 3 নম্বর সমস্যাটা নিয়ে। এটা কিন্তু এর প্রধান সমস্যা বলা যায়, মানে এর থেকে খারাপ জিনিস হয়তো আমাদের শরীরে আর কোনো কিছু হবে না এই সিস্টের জন্য। সেটা কি? সেটা হলো এই সিস্ট হতে থাকলে কিন্তু আমাদের শরীর সেরকমভাবে বুঝতেও পারে না, এবং এই সিস্টটা কিন্তু ধীরে ধীরে আমাদের ওভারির যে কোয়ালিটি সেটা কিন্তু অত্যন্ত খারাপ করতে থাকে। এই ওভারির কোয়ালিটি খারাপ হয়ে গেলে কি হবে? ঠিকমতো ওভালিউশন হবে না। ওভালিউশন না হলে কি বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মানে এটা কতটা খারাপ জিনিস একটা মেয়ের শরীরে যদি এটা হয়ে যায় তো, মানে এর থেকে খারাপ জিনিস হয়তো কিছু হয় না। এছাড়া শরীরে আর কী কী সমস্যা দেখা যায়? যেমন পিরিয়ডের সময় তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা, সবসময় হজমে গণ্ডগোল হওয়া বা গ্যাস হওয়া, এই ধরনের জিনিস করলে, অথবা কোমরে ব্যথা, তলপেট ভারী হয়ে যাওয়া, জ্বর আসা, রক্ত জমতে জমতে সেখানে ইনফেকশন হয়ে যাওয়া, অথবা লো ব্লাড প্রেশার, এবং প্রচণ্ড ব্যথা হলে সেখানে কিন্তু রোগী জ্ঞানও হারিয়ে ফেলতে পারে। এবার প্রশ্ন হলো কী কীভাবে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের দেহে চকলেট সিস্ট হয়েছে? এর জন্য নানা রকমের পদ্ধতি আছে। যেমন কি, প্রথমটা হচ্ছে ইউএস, ইউএসটি সম্বন্ধে আমরা প্রায় সবাই জানি। দ্বিতীয়টা কি? টিভিএস পদ্ধতি। থার্ডটা কি? সেটা হলো এমআরআই। এবং ফোর্থটা কি? সেটা হলো ল্যাপারোস্কপি। এই ল্যাপারোস্কপি সম্বন্ধে আমি বলছি না, কারণ ল্যাপারোস্কপির ওপর পুরো ডিটেলস ভিডিও আমি বানিয়ে দিয়েছি। এটা কীভাবে কাজ করে, কীরমভাবে কাজ করে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ হবার পর অবশ্যই দেখে নিও। এর পরের প্রশ্ন কি, এই চকলেট সিস্ট সারিয়ে তোলার উপায় কি? আমি এখানে 3টি উপায় বলবো। প্রথমটা কি, সেটা হলো যখন চকলেট সিস্ট ছোট অবস্থায় থাকে তখন অ্যালোপ্যাথিক মেডিসিন অথবা হোমিওপ্যাথিক মেডিসিন এবং ইনজেকশনের মাধ্যমে কিন্তু সেখানে চিকিৎসা করানো হয়। দ্বিতীয়টা কি, সিস্টের আকার বড় হয়ে গেলে কিন্তু সেখানে ল্যাপারোস্কোপিক সার্জারি করাতে হতে পারে, এবং ল্যাপারোস্কোপিক সার্জারি করিয়ে সিস্টের মধ্যে যে তরলটা থাকে সেই তরলটা কিন্তু বাইরে বের করে আনা হয়। 3 নম্বর কি, দেখো এই চকলেট সিস্ট একবার সার্জারি করার পর যে আর হবে না এরকম কিন্তু কথা নয়। চকলেট সিস্ট সার্জারি করার পরও মিনিমাম 5 বছর পর কিন্তু এই চকলেট সিস্ট আবার ফিরে আসতে পারে। এটার কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই যে চকলেট সিস্ট সার্জারি করার পর আর হবে না। এটা কিন্তু ভুল ধারণা। যদি তোমার মনে এরকম কোনো ধারণা থেকে থাকে যে চকলেট সিস্ট একবার তো সার্জারি হয়ে গেছে তাহলে তো এই চকলেট সিস্ট আমাদের শরীরে হবে না, এটা কিন্তু নয়। সাধারণত এই চকলেট সিস্ট কিন্তু বারবার ফিরে আসতে থাকে। চলে আসি পরের প্রশ্ন। এখানে কিন্তু আমি 2টো প্রশ্নের উত্তর একবারই দিয়ে দেবো। সেটা কি, চকলেট সিস্ট হলে কি বাচ্চা হয় না? এবং দ্বিতীয় প্রশ্নটা কি, টিনেজার্সদের চকলেট সিস্ট হলে সেখানে কি করা উচিত? চলে আসি প্রথম পয়েন্টে। সেটা হলো যেসব টিনেজার্সদের বা কিশোরীদের এ ধরনের চকলেট সিস্ট সমস্যা হয় সেখানে কিন্তু ডাক্তার কখনোই ওভারি বাদ দিতে চায় না। ইনফ্যাক্ট যদি কোনো মহিলার বয়স 50-এর কাছাকাছি বা 50 পেরিয়ে যায় তখন কিন্তু ওভারি বাদ দেওয়া হয়। তার আগে কিন্তু কোনো ডাক্তারই চায় না যে রোগীর ওভারি বাদ দিয়ে দিতে। দ্বিতীয় পয়েন্ট কি, এই চকলেট সিস্টে যখন অ্যালোপ্যাথিক মেডিসিনের ট্রিটমেন্ট চালু থাকে, মানে ইনজেকশন মেডিসিন, এই সময় কিন্তু মেয়েদের শরীরে পিরিয়ড বন্ধ থাকে। তো এই পিরিয়ড বন্ধ থাকলে কি হবে, ওভালিউশন ঠিকমতো হবে না। তাই এই ট্রিটমেন্ট চলাকালীন কিন্তু বাচ্চা নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। 3 নম্বর পয়েন্টটা কি, যদি কারোর প্ল্যান থাকে এক্ষুনি বাচ্চা নেওয়া তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করো। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সঠিক টাইমটা তোমরা ঠিক করো যে এই সময়টাই হচ্ছে বাচ্চা নেওয়ার সবথেকে ঠিক বা পারফেক্ট টাইম। ঠিকঠাক চিকিৎসকের পরামর্শ মতো থাকলে কিন্তু বাচ্চা হওয়া সম্ভব। এটাকে নিয়ে কিন্তু বেশি টেনশন করবে না, আর সময় থাকতে কিন্তু এর চিকিৎসা করো। যত দেরি করবে তত কিন্তু এই রোগ বাড়তে থাকবে, আর রোগ বাড়তে থাকলে কিন্তু ভবিষ্যতে মা হওয়ার চান্স পুরোটাই থাকবে না। তাই অবশ্যই কিন্তু কোনো রকম প্রবলেম হলেই অবশ্যই ডাক্তারের কাছে যাও, তার চিকিৎসা করাও, দেরি কিন্তু একদমই করবে না।